Ayo pelan. Are, mampu. Hey guys, what's up? This is me, S. A. Rajkumar, and welcome to my vlog 10. So, আমরা দেখতে দেখতে ব্লক চেইনে চলে আসলাম ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং না সো যাই হোক আমি আমার লাস্ট ব্লগে তোমাদেরকে বলছিলাম যে আমি একটা বেস্ট একটা জায়গা যাব এন্ড এই ব্লক চেইনটা বেস্ট ভাবে তোমাদেরকে তুলে ধরব সো আজকে আমরা যাচ্ছি কোথায় আজকে আমরা যাচ্ছি আপনার আমার পুরো বাংলাদেশের সবচেয়ে ফেভারিট জায়গা ফেভারিট বাংলাদেশের জাতীয় মাছ যেটাকে বলে ইলিশ আমরা আজকে যাব ইলিশের দেশ ঠিক আছে সো আজকে যাচ্ছি আমরা চাঁদপুর সো দেখা যাক চাঁদপুর কেমন হয় সেটা আর একটা কথা বলি এটা আমার আমি যে এলাকায় থাকি পাতাঘাটায় এখানকার লাস্ট ব্লক আমার এটা আজকের পর থেকে হয়তো আমি এখানে থাকবো না আমি এখানে দীর্ঘ 5 বছর ছিলাম এখানকার মানুষ অনেক ভালো সিরিয়াসলি এখানকার মানুষ অনেক ভালো এখানকার পরিবেশ অনেক ভালো লাগছে আমার যাই হোক সো আমরা ব্লক স্টার্ট করি তাহলে স্টার্ট নাও মাই ব্লক হ্যাঁ আমি লঞ্চ ঘাটে চলে যাচ্ছি এখান থেকে উঠবো আমরা এখন সরি আমরা না আমি আমি একাই লঞ্চের জন্য ওয়েট করতেছি লঞ্চ এখনো আসা হয় নাই সো আমি খুবই এক্সাইটেড আজকে ছাত্র যাচ্ছি এর জন্য আমরা রেডি তো ছাত্র দেখার জন্য আমার জমন আর জল দেখতে কালো সান্তরিকে লাগে ভালো আমার লঞ্চের মধ্যে মানুষ আমি কখনো দেখিনি ফার্স্ট টাইম Thank you.
আমি চাঁদপুর চলে আসলাম আর একটু পরে সেকেন্ড চাঁদপুর গাড়ি আছে লং গার্ডেন সো একটু পরে তোমরা ইন্টারভিউ পেয়ে যাবে চাঁদপুরে ওকে হে গাইস মর্নিং চাঁদপুর অ্যাকচুয়ালি আমি আজকে সকাল থেকে অনেক হ্যাপি কালকে সারা রাত জার্নি করার পরই এখন আমার ভালো লাগতেছে মানে হোটেলটা দিয়ে সো তাহলে এখন খাওয়া যাক তারপরে স্টার্ট করবো ব্লগ ওকে হ্যাঁ গাইস সকাল থেকে বাড়িতে একটু রেডি হয়েছে আমি একটু ঘুমাইছিলাম এর জন্য এখন আমি যাচ্ছি বড় স্টেশন হ্যাঁ গাইস ওয়েলকাম টু চাঁদপুর আমি আছি এখন চাঁদপুরের মেইন পয়েন্টে গাইস আমি এখন যাচ্ছি 1 মিনিট আইসক্রিম খাইতে হ্যাঁ শুনে একটু অদ্ভুত লাগতেছে তাই না 1 মিনিট আবার কি আইসক্রিম হয় তো এখানে আমি যতটুকু শুনছি এখানে একটা 1 মিনিটের একটা আইসক্রিমের দোকান আছে চাঁদপুরে ওইটা অনেক ফেমাস এখানকার সো গিয়ে দেখি 1 মিনিট কেন দোকানের নামও বা কেন আর আইসক্রিমের নামও কেন সো যাওয়া যাক বিস্তারিত জানাচ্ছি দোকানে গিয়ে ওকে সো গাইস আমরা ফাইনালি সেই বিখ্যাত 1 মিনিট আইসক্রিমের দোকানে চলে আসলাম তো ভিতরে ঢুকা যাক বিস্তারিত জানা যাক কেন 1 মিনিট সেটা আঙ্কেল আসলে আপনার এই দোকানের নাম অনেক শুনছি আমি কালকে থেকে এখানে আসার পর থেকে সো 1 মিনিট আইসক্রিম কেন সেটা একটু জানতে চাচ্ছি দোকানের নাম 1 মিনিট কাস্টমার 1 মিনিট আইসক্রিম কাস্টমার বলে যে 1 মিনিট আইসক্রিম জি আমাদের এটা আইসক্রিম ছিল কোন আইসক্রিম কোন আইসক্রিম না কাস্টমার এটা সহজ উপায় করে নি সেটা 1 মিনিট আইসক্রিম আমি ইউটিউবে আজকে প্রায় 3-4 দিন ধরে চাঁদপুর নিয়ে ঘাটাঘাটি করছি আপনার এখানকার আইসক্রিমও দেখছি ইউটিউবে তো দেখা যাবে আমি মনে করছিলাম থেকে 1 মিনিটে মানে একটা আইসক্রিম তৈরি করে দেন সেটা মনে করছিলাম আমি 1 মিনিটে এখন বসলে চাপ দিয়ে দিলি আইসক্রিম হয়ে যাবে ও আচ্ছা 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 আর আমি যে হোটেলে উঠছি ওনারা বলছে দেখি এখানকার আইসক্রিম নাকি অনেক মিষ্টি হয় আর কি মিষ্টি অনেক মিষ্টি হয় আচ্ছা খেয়ে দেখা যাক তারপর দেখা যাবে
এই হয়ে গেছে তৈরি হয়ে গেছে তো গাইস আমার হোটেলের ম্যানেজার বলছিল যে এখানকার মিষ্টি অনেক মিষ্টি চে মিষ্টি খেয়ে দেখা যাক ওনারা আমাকে ফার্স্ট টাইম মিষ্টি দিয়েছে এরপর আইসক্রিম খাবো আইসক্রিম চলে যাচ্ছে কিছুক্ষণ আগে মিষ্টি খেয়েছি মিষ্টি অসাধারণ ছিল এখন আইসক্রিমটা টেস্ট করা যাক তো যদি আপনারা চাঁদপুর আসেন তাহলে ট্রাই করবেন সবাই আইসক্রিমটা অনেক জোস আর মিষ্টি অনেক ভালো লাগে ঠিক আছে আপনি যে আমার সকাল 6টা বাজে রুমে ঢুকাই দিয়ে গেছেন আর কোনো নাম নিঃশ্বাস নেই আপনার জন্য আমি 2 ঘন্টা কেন বসে আছি আপনি জানেন 2 ঘন্টা এখন করিয়ে যাবেন আমারে লেকের পর আমার দেখা শেষ লেকের পর দেখছি আমি দেখছেন হ্যাঁ এখন ওই তিন মোহনার কাছে নিয়ে যান আমি যখন ফার্স্ট টাইম এই রক্তদ্বারা স্মৃতিসৌধের গল্পটা শুনলাম 1971 সালের মুক্তিযুদ্ধের যে গল্পটা শুনলাম তখন আমার গায়ের পশম খাড়া হয়ে গিয়েছিল মানে ঠিক আছে সো 1971 সালে নাকি পাকিস্তানি সেনারা মানে আমাদের বাংলাদেশ যারা আমাদের এখানকার যে যারা স্থানীয় ছিল তাদেরকে মানে কেটে কেটে সাগরের মধ্যে ফেলে দিত হ্যাঁ এটা মেঘনা নদী তো গরম না ভাই আমি রিয়াটা লাগে এলন খুব সুন্দর যেমন thank you
আমি তিন মোহনার মধ্যে এসে একটা মানুষকে খুঁজছিলাম এতক্ষণ মোহনাকে মোহনা কেশির আমি জানি না যদি চাঁদপুরের মধ্যে মোহন নামের কোনো মেয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করবা ঠিক আছে আমি তোমাকে বিয়ে করবো ভাই আমি খুবই দুঃখিত চাঁদপুরের মেইন পয়েন্ট যেটা সেটা হলো যে কি মিনি কক্সবাজার সেটা দেখাতে পারতেছি না আর একটা হলো যে কি চাঁদপুর এসে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো না তাকে হয় সেটা তো সবাই বলে আমি এবারও সেটা দেখাবো না আর চাঁদপুর যে ইলিশের বাজার ইলিশ মানুষ কেনাকাটা করে পাইকারি বা খুচরা যেটা কেনাকাটি করে ওই বাজারটি আমি এখন দেখাচ্ছি না আর চাঁদপুরের ঐতিহ্য যেটা এলাকা আছে মানে অনেক পুরাতন ওটি আমি দেখাইতেছি না তা আপনারা মনে করবেন যে কি সব ইতিহাস দেখাইতেছেন তো কী দেখাইতেছেন যা কিছু দেখাইলাম এইবার এগুলো নেন আর নেক্সট টাইম আমি কথা দিচ্ছি চাঁদপুরে আবার ব্লক হবে আবার ব্লকের মধ্যে আমি যেগুলো যেগুলো বলছি সবগুলো আপনাদের মাঝে উত্থাপন করব